শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অস্থান্ত দয়ালু আপনারা আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন ব্রিজটা অর্ধেকের বেশি কাশছে এটা আমার হচ্ছে গিয়ে তম সেতু কা পাকা সেতু এবং এটা হচ্ছে গিয়ে সর্ববৃহৎ একশো ষাট ফুট লম্বা এই সেতুটা সেতুটা হচ্ছে গিয়ে চারদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে চা বাগান চারদিকে হচ্ছে গিয়ে চা বাগান এবং এই শুধু এই সেতুর অভাবে বহু মানুষের কষ্ট ছিল বিশেষ করে চা বাগানের শ্রমিক ভাইবোনদের জন্য এই সেতুটা আমি তৈরি করতেছি আগামী এক মাসের মধ্যেই এই সেতুর কাজ শেষ হয়ে যাবে তা আমি একটা সিদ্ধান্ত নিছি যেহেতু এটা চা বাগানের শ্রমিকদের জন্য এই ব্রিজটা বানানো এবং চা বাগানের শ্রমিকরা যেহেতু সবসময় আওয়ামী লীগরা পছন্দ করে এবং সব সবসময় যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের সাথে কোনোদিন চা বাগানের মানুষরা যেহেতু বেইমানি করে নাই এই জন্য আমার কাছে মনে হয়েছে যে চা বাগানের শ্রমিকদের যে একটা আগ্রহের জায়গা এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে আমার এই তেতাল্লিশতম বৃষ্টি যদিও আমার চৌচাল্লিশতম ব্রিজের কাজ চলতেছে তেতাল্লিশতম বৃষ্টি আমি উৎসর্গ করতে চাই আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নামে এবং এইটা আমি সিদ্ধান্ত নিয়েছি এই ব্রিজটার নাম হবে শেখ হাসিনা সেতু এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই বাংলাদেশে আমরা এই দেশটা আমরা আন্তর্জাতিক রাজনীতিতেও আমরা অনেক সময় অনেক কিছুর শিকার হই আমরা যে কারণে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে কাজগুলা সারা পৃথিবীতে আলোচিত হইছে তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে নোবেল পুরস্কারের ক্ষেত্রে আমাদের ষড়যন্ত্রের কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছাই যাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে কারণগুলোতে আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের হালাল টাকা দিয়ে কষ্ট করে কোনো সরকারি টাকা এই জায়গার মধ্যে পৌঁছায় নাই আমার নিজের হালাল টাকা দিয়ে এই ব্রিজটা আমি বানাচ্ছি যে কারণে আমি ওনার নাম দিতেছি আমি একটা একটা করে কারণ আপনাদেরকে বলতে চাই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশ্ব ব্যাংকে চ্যালেঞ্জ জানিয়ে যিনি পদ্মা সেতু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বদলাই দিছেন এইটার কারণে আমি উনার নামটা এই সেতুটা বানাইতে চাই আমার ব্যক্তিগত উদ্যোগে করা আমার হালাল টাকার ব্রিজটা উনার নামে করতে চাই আপনারা ক আমাদের জানেন চট্টগ্রামে যে টানেল হচ্ছে এই চট্টগ্রামের চেহারা বদলাই দিবেন এটা হচ্ছে কি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নামে দিতে চাই আপনারা জানেন যে লক্ষ লক্ষ রোহিঙ্গা যেখানে পৃথিবীর কেউ জায়গা দিতে চায় নাই আমরা এই রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে জননেত্রী জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে সারা পৃথিবী যে সুনাম অর্জন করছেন এই মাননীয় প্রধানমন্ত্রী তার কারণে আমার কাছে মনে হয়েছে এইটার পুরস্কার হিসাবে আমি মনে করি তার প্রতি কৃতজ্ঞতা জানাতে যে সুনামটা আমরা অর্জন করছি এটা শেখ হাসিনা সেতুর নামে হইতে চায় আপনারা আরেকটা জিনিস দেখেন বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে তারপরও প্রায় আঠারো উনিশ কোটি মানুষের দেশে এই মানুষগুলার যে যদিও দাম অনেক বাড়ছে আমাদের কষ্ট হচ্ছে তারপর আমরা দেউলিয়া পর্যায়ে যাই নাই এই শক্ত নেতৃত্বের কারণে প্রধানমন্ত্রীর শক্ত নেতৃত্বের কারণে আজকে এখনো যে টিকে আসি এইটার কৃতজ্ঞতা হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের যে সবচেয়ে বড় সেতুটা যেটা এটা আমি জননেত্রী শেখ হাসিনা সেতু নামে করতে চাই এবং এটা অত্যন্ত আনন্দিত হবে আমার চা শ্রমিক ভাই বোনেরা যে নেত্রীকে যেহেতু তাদের অনেক বেশি পছন্দ আমাদের মতোই সুতরাং এটা ওনারা অনেক বেশি খুশি হবেন আগামী এক মাসের মধ্যে এই ব্রিজের কাজটা আশা করি শেষ হবে এবং শেখ হাসিনা সেতু নামে এই ব্রিজটা আমরা উদ্বোধন করব আমি জানি না আমার কপালে এরকম কোনো কিছু লেখা আছে কিনা যদি সুযোগ হয় কোনোভাবে যদি সুযোগ পান যদি আমার নেত্রী যদি এটা উদ্বোধন করতেন যেভাবে পারেন তাইলে আমি একটা ছোট মানুষ হিসাবে যদি উদ্বোধনে ওনারে পাইতাম তাহলে অনেক বেশি আরও বেশি আগ্রহ পাইতাম ইচ্ছা মানে সারা জীবন মানুষের কল্যাণে যতটুকু ছিল তার চেয়ে আরও বেশি দ্রুত গতিতে মানুষের জন্য কাজ করতে পারতাম এবং আমি শুধু আপনাদেরকে দেখাই দিতে চাই যে এমপি মন্ত্রী হওয়া লাগে না বঙ্গবন্ধুর একজন প্রকৃত আদর্শের সৈনিক হিসাবে যদি মানুষের কল্যাণে কাজ করেন এই আদর্শকে ফলো করে কাজ করেন তাহলে আপনি যে কি পরিমাণ শক্তিশালী হইতে পারেন কি পরিমাণ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সে যেই হোক না কেন দলের ভিতরে হোক বাইরে হোক দেশবিরোধী যারা কাজ করবেন তাদের জন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা দাঁড়াই যেতে পারে এবং একজন সৈনিকই কতটুকু কাজ করতে পারে এটার আমি প্রমাণ দেখাই দিতে পারতাম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন